শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, স্বর্ণালী পাল চৌধুরী, তুমি একটুখানি হ্যাঁ স্ক্রিন শেয়ারিংটা একটু বন্ধ করে দিলে সুবিধা হবে। নন্দিতা এসেছে এখানে? হ্যালো, হ্যাঁ আছি আছি, আলপনা দি আছি, আচ্ছা আলপনা দি ঠিক আছে, সেও কেউ আছে, আছি। ঠিক আছে। সন্দীপন, স্ক্রিন শেয়ারিং তো অফ হচ্ছে না। হ্যাঁ স্ক্রিন শেয়ারিং স্বর্ণালী পাল চৌধুরী, ঠিক আছে আমি পিন করে দিয়েছি। শুরু করি তাহলে? হ্যাঁ হ্যাঁ শুরু করে দিই, কারণ 12টা 3 বাজে। হ্যাঁ হ্যাঁ প্রচুর অনেকে ঢুকছেও এখন, প্রচুর অ্যাডমিট করতে হচ্ছে। হ্যাঁ আমি করে দেবো, তুমি শুরু করলাম তাহলে স্টার্ট সবাই। করে দাও। আচ্ছা, আমি ডক্টর আলপনা রয়, উইমেন সেলের কনভেনর, এখানে উপস্থিত সকল প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এখানে উপস্থিত আমাদের কলেজের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত সবাইকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সাদর অভ্যর্থনা। সবাইকে অনেক 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 ধন্যবাদ। ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এখানে সমবেত করার উদ্দেশ্য হলো কলেজে যে দুটো সেল আছে, উইমেন সেল আর ইকুয়াল অপরচুনিটি সেল, সেই দুটো তোমাদেরকে জানানো, তোমাদেরকে তাদের যে কর্মসূচি পরিকল্পনা তোমাদের কাছে উপস্থাপন করা। ছাত্র জীবনটা খুবই গুরুত্বপূর্ণ, পড়াশোনা শেখার সাথে সাথে আমাদেরকে এই সকল অধিকার বোধ এবং নারীর স্বাধিকার সব সম্বন্ধে আমাদের একটা জ্ঞান থাকা খুবই বাঞ্ছনীয়। আমাদের সমাজে যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার সকল ক্ষেত্রে সমান অধিকার জানার অধিকার আছে, আর নারীরাও নিজ অধিকার সম্বন্ধে সচেতন থাকা খুবই দরকার, তা না হলে আমরা সবাই পিছিয়ে পড়ব। আমাদের সমাজে নারী পুরুষ নির্বিশেষে আমরা একে অপরকে সাহায্য করে একটা সুন্দর সমাজ করে তুলব। যদিও এই সেলের দায়িত্বে আমরা কিছু টিচাররা আছি, কিন্তু এর মূল কর্ণধার কিন্তু তোমরাই। তোমাদেরকে পাশে চাই, তোমাদের সহযোগিতা না থাকলে আমরা কোনো কাজই করতে পারবো না। তোমাদের পাশে থাক তোমাদেরকে পাশে থাকতে হবে, তোমাদের চিন্তাধারা পরিকল্পনা সবকিছু আমাদের সাথে শেয়ার করবে। এজন্য আমরা একটা জিমেল অ্যাকাউন্টও খুলেছি, womensalepcmm@gmail.com, যেটা তোমাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়া হবে। তোমরা তোমাদের কোনো অভিজ্ঞতা চিন্তাধারা পরিকল্পনা যদি থাকে, কিভাবে আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলব সবাই একসাথে মিলে চলে, সেটা আমাদেরকে শেয়ার করবে। আর পরবর্তী যে অনুষ্ঠান হবে, তোমাদের কিন্তু সেই অনুষ্ঠানে পুরো ভাগই তোমাদেরকে নিতে হবে। আজ আমরা খুবই সম্মানিত যে আমাদের কলেজেরই দুজন শিক্ষক, একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা, তোমাদের এই সেলের যে উদ্দেশ্য এবং কার্যাবলী কি হয় সেটা তোমাদের সামনে তুলে ধরবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কেউ এই প্রোগ্রামটা আগে থেকে লিভ করে যেও না, খুবই সামান্য জাস্ট কিছুক্ষণে 1 ঘন্টার একটা অনুষ্ঠান। তোমরা আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আমরা ভবিষ্যতে একসাথে চলবো, আমাদের এই চলার পথ খুব সুগম হবে। ধন্যবাদ সবাইকে। আমি আমাদেরই একজন গ্রুপের মেম্বার নন্দিতা ম্যাডামের হাতে অনুষ্ঠানটি সঞ্চালন করার দায়িত্ব অর্পণ করলাম। নন্দিতা। থ্যাংক ইউ আলপনা দি। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যারা উপস্থিত আছেন,
আমাদের কলিগসরা এবং সমস্ত ছাত্রছাত্রী, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আলপনাদি সমস্ত ব্যাপারটাই বলে দিয়েছেন যে আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য কি এবং তা আমাদের কর্মসূচি কিরকম হওয়া উচিত, এবং তার বিশদ একটা আলোচনার জন্য আমাদের দুজন স্পিকার আছেন আজকে। আমাদের এই কলেজের একজন অধ্যাপক এবং অধ্যাপিকা, তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের যা কর্মসূচি আছে এবং আমাদের যা লক্ষ্য আছে সেগুলোকে তুলে ধরা হবে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের সামনে। যেমন দেশকে রক্ষা করার দায়িত্ব থাকে সেনাদের হাতে, সৈন্যদের দলের হাতে, ঠিক সেরকম ভাবে সমাজকে রক্ষা করার দায়িত্ব কিন্তু ছাত্র সমাজের হাতে। তো সেই ছাত্র সমাজকে সজাগ এবং সচেতন করার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার প্রথম ধাপ আজকে আমরা মানে প্রথম পদক্ষেপ আমরা ফেলতে চলেছি, এবং সেই প্রথম পদক্ষেপে আমাদের যারা পথ দেখিয়ে নিয়ে যাবেন তারা আমাদের দুজন কলেজের দুজন অধ্যাপক এবং অধ্যাপিকা। আমাদের প্রথম যিনি বক্তা তিনি হলেন ডক্টর সুকান্ত দাস, ইংরাজি বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান। স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য প্রকাশ, বক্তব্য পেশ করার জন্য। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নন্দিতা। আমাদের আইকিউএসি অর্থাৎ ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল ম্যাডাম ডক্টর কমলা মিত্র ম্যাডাম, আমার সহকর্মীরা যারা এখানে আছেন ভার্চুয়ালি প্রেজেন্ট বা অন্য কোনোভাবে ইউটিউবেও থাকতে পারেন, অধ্যক্ষ মহাশয় এবং এই সেল যিনি কর্ণধার এবং যারা মেম্বার আছেন, আমি নিজেও এই সেলের মেম্বার, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যাদের বেশিরভাগ অংশই আমাকে চেনে না, খুব স্বাভাবিকভাবেই আমি একটি এমন সময় জয়েন করেছি যখন লকডাউন শুরু হয়েছে, সুতরাং তাদের সাথে সাক্ষাৎ সেইভাবে হয়নি, তবে বিভিন্নভাবে হয়তো ভার্চুয়াল মোডে কথাবার্তা কিছুটা হয়েছে, পার্টিকুলারলি আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে। তো সমস্ত ছাত্রছাত্রীদেরই আমি অভিনন্দন জানাই এখানে অংশগ্রহণ করার জন্য। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে, যেহেতু দুটো সেলের ব্যবস্থাপনায়, যৌথ ব্যবস্থাপনায় এই কাজটা হচ্ছে, একটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি সেল এবং উইমেন সেল, এই দুটো সেলের কাজ কি, কিভাবে বা তাদের পরিচালনা করা হয়, স্টুডেন্টদেরই তাদের ইনভলভমেন্টটা কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানটা এমন নয় যে আমরা যারা এই সেলের মেম্বাররা আছি এখান থেকেই বলে যাব আর স্টুডেন্টরা জাস্ট শুনে নেবে যে কোনো একটা লেকচারের মতো, এটা না। এখানে এই অনুষ্ঠান এবং পরবর্তীকালে যা কর্মসূচি নেওয়া হবে তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের ইনভলভমেন্টটাকে এনসিওর করা। তো যাই হোক, আমি এই ইকুয়াল অপরচুনিটি সেল নিয়ে একটুখানি কথা বলার চেষ্টা করব, আমার ভাবনা বা কি বিষয়টা রয়েছে সেটা স্টুডেন্টদের সাথে মূলত আদান প্রদানের চেষ্টা করব। এবং তার আগে একটু বলে নিই, যেটা আলপনা ম্যাডামও বলছিলেন এবং নন্দিতা ম্যাডামও বলছিলেন, যে আমাদের একটা ইনস্টিটিউশন, যদিও ইনস্টিটিউশনটা মূলত পড়াশোনার একটা ইনস্টিটিউশন, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে, এবং সমাজের কাছ থেকে যেহেতু আমরা কোনো না কোনো ভাবে এবং বিভিন্ন ভাবে ঋণী, তো সমাজের কাছে কিছুটা ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমাদের সকলেরই থাকা দরকার। এবং সেই বিষয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা সকলে মিলে একটা সমবেত প্রচেষ্টা করলে আমার মনে হয় অনেকটাই তার কার্যকরী ফল পাওয়া যায়। মানে আমরা একা যেভাবে কাজ করি সেটা তো করি, কিন্তু যদি আমরা সেই প্রচেষ্টাটা সমবেত ভাবে করতে পারি তার অনেকটা কার্যকরী এবং সুদূরপ্রসারী ফল হতে পারে। সুতরাং একটা ইনস্টিটিউশন শুধুমাত্র পড়াশোনা নিয়েই মেতে থাকবে বা সেটা সেটা অবশ্যই তার প্রাইমারি কাজ, তার ছাড়াও তার কিছু সোশ্যাল কাজ থাকে। সেই সোশ্যাল কাজের মধ্যেই যেমন এনএসএস থাকে, সেরকম এই ধরনের বিভিন্ন সেল যেটা আমাদের পড়াশোনার সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদের সকলকেই একটু সেন্সিটাইজ করবে কিছু সামাজিক বিষয় নিয়ে। কারণ সমাজটা আলটিমেটলি যদি উন্নত না হয়, সমাজটা আলটিমেটলি যদি সুস্থ না হয়, তাহলে বাকি কোনো কিছুই কিন্তু আলটিমেটলি ঠিক হবে না। তো আমরা নিজেরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে হয়তো কেউ সুখ স্বাচ্ছন্দ্য মানে
এনজয় করছেন, কিন্তু সেটা সামাজিক ভাবে যদি তার একটা সুস্থতা না থাকে সমাজে, তাহলে কিন্তু সেটাও কোনো মানে কাজের কাজ কিছু হবে না। এনিওয়ে, এখন আমি যেটা করার চেষ্টা করব, একটা মানে স্ক্রিন শেয়ার করব, তো তার সাথে সাথে আমি কিছুটা বলার চেষ্টা করব, আশা করি সেটা হবে। এখানে একটুখানি আশা করি স্ক্রিন শেয়ারটা হচ্ছে, ছাত্রছাত্রীরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এটা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের কথা হয়েছে। এনিওয়ে, প্রথম কথা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি সেল, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে যে ইকুয়াল অপরচুনিটি সেল এইটা যে একটা আমাদের কলেজে রয়েছে এটা কি এবং কেনই বা সেটা এলো, সে একটু ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য আমি এখানে দু একটা কথা বলেছি। আমি যেটা করার চেষ্টা করব একটু বাংলা আর ইংরেজি মিশিয়ে বলবো, যাতে সমস্ত ধরনের মানে লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা এটাতে অংশগ্রহণ করতে পারে। এখন ইকুয়াল অপরচুনিটি সেল এই ভাবনাটা ইউজিসি তার যে 12 প্ল্যান, যেটা 2012 থেকে 2017 সালের মধ্যে, অর্থাৎ আমরা জানি 5-year প্ল্যানের একটা কনসেপ্ট রয়েছে, সেই 12th প্ল্যানে ইউজিসি এই ইকুয়াল অপরচুনিটি সেলের কথা বলেছে। এবং কি বলেছে, উদ্দেশ্যটা কি, অনেকগুলো কথা রয়েছে, তার মধ্যে আমি এখানে যেটা প্রধান বা মুখ্য দিক রয়েছে সেটা বলার চেষ্টা করছি। সেখানে ইউজিসি যেটা বলেছে সেটা হচ্ছে যে ইকুয়াল অপরচুনিটি সেলের কাজ হচ্ছে টু ওভারসি দ্য ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ পলিসিস অ্যান্ড প্রোগ্রামস ফর ডিসঅ্যাডভান্টেজ গ্রুপস। তাহলে প্রথম কথাই হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা রয়েছে, এই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের মধ্যে কারা রয়েছে, বিভিন্ন ভাবে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ রয়েছে, সেটা আমি পরবর্তীকালে একটু আলোচনা করব, যারা সেই অর্থে সুবিধের জায়গায় নেই, যারা প্রিভিলেজ ক্লাসের মধ্যে নেই, তাদের জন্য বিভিন্ন রকম পলিসিস এবং প্রোগ্রামস যেটা গভর্নমেন্ট নিয়ে থাকে, সমস্ত গভর্নমেন্টই, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার যে বিভিন্ন এজেন্সি রয়েছে, যেমন আমাদের শিক্ষাক্ষেত্রে রয়েছে ইউজিসি রয়েছে, টেকনিক্যাল ক্ষেত্রে যেমন AICTE রয়েছে, এখন নতুন পলিসিতে যেটা গভর্নমেন্ট বলতে চাইছে একটাই ইনস্টিটিউশন হবে, একটাই এজেন্সি হবে, যাই হোক সেটা অন্য কথা। তো এই সমস্ত মানে বিভিন্ন সরকার এবং বিভিন্ন যে এজেন্সিস গুলো রয়েছে তারা বিভিন্ন রকম পলিসিস এবং প্রোগ্রামস নেয়, সেইগুলো আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারছি কিনা এবং সেইটা দেখভালের জন্য, ওভারসি করার জন্য এই ইকুয়াল অপরচুনিটি সেলটা স্থাপিত করা হয়েছে, কলেজে কথা বলা হয়েছে, ইউজিসি কলেজে স্থাপনের কথা এটা বলেছে। আর কি বলেছে, যে টু প্রোভাইড গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং উইথ রেসপেক্ট টু একাডেমিক, ফিনান্সিয়াল, সোশ্যাল অ্যান্ড আদার ম্যাটার্স and to enhance the diversity within the campus. je kotha gulo jara tumra screen e dekhte pachho, je kotha gulo kotha ami bibhinno mane color e lekhar chesta korechi, ekta hocche academic, financial, social and other matters, ei somosto bishoye porashona sankranto, orthonoiti ebong samajik ebong onnanno bishoy niye taderke counseling deya, কোনো গাইডেন্স এর প্রয়োজন হলে তাদেরকে দেয়া, কাদের, ডিসঅ্যাডভান্টেজ গ্রুপদের। এন্ড অ্যানাদার প্রবলেম দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্য ভেরি ওয়ার্ড দ্যাট ইজ ইউজড হিয়ার টু এনহ্যান্স দ্য ডাইভার্সিটি উইদিন দ্য ক্যাম্পাস, অর্থাৎ কিনা যে ক্যাম্পাসের মধ্যে একটা কলেজ বা ইউনিভার্সিটি, আমরা এখানে কলেজের কথাই আলোচনা করব, কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা ডাইভার্সিটিটাকে এনহ্যান্স করা, সেটাকে বাড়ানো। ডাইভার্সিটিটা কি, যে বিভিন্ন ধরনের যে ব্যাপার রয়েছে, বিভিন্নতা, সেই ডাইভার্সিটি, বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটাকে তুলে ধরা দরকার। এই বৈচিত্র্যটাই হচ্ছে আমাদের, যেমন ভারতবর্ষের একটা ঐতিহ্য, সেই বৈচিত্র্যটাকে কিভাবে আমরা তুলে ধরতে পারি সেটা পরবর্তী স্লাইডে আমি আলোচনা করবো। এইটা হচ্ছে মূলত ইউজিসির যে গাইডলাইন ইকুয়াল অপরচুনিটি সেল তৈরি করার ক্ষেত্রে সেই বিষয়টা রয়েছে। আমরা পরের স্লাইডে আসছি। এখন প্রশ্ন হচ্ছে, যখনই আমরা বলছি ইকুয়াল অপরচুনিটি সেল, এর ভাবনাটাই রয়েছে যে ইকুয়াল অপরচুনিটি সেল কেন কলেজে করতে হচ্ছে, কারণ যে নিশ্চয়ই ইকুয়ালিটির কোনো না কোনো যে অভাব রয়েছে।